হ্যালো 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 এভরিওয়ান গুড মর্নিং এটা আমি সকালেই দেবো এই ভিডিওটা আচ্ছা আমাকে আমার সীমাদি বলেছে যে তুই কিছু কোথাও রেখে ভিডিও করলে ভয়েসটা শোনা যায় না তো রেখে করছি না হাতে নিয়েই করছি সীমাদি তো আমি পরপর ভাবতে পারিনি রোজ আমি এমিসেলকে নিয়ে একটা করে ভিডিও নামাবো বাট আমি খুব বাধ্য হলাম এই ভিডিওটা নামাতে মানে গতকালকের এম এস ভিডিও দেখে আমি খুব অবাক হয়ে গেলাম ওরা প্রত্যেকটা দোষ করে ওদের দোষগুলো যখন সবার চোখে ধরা পড়ে যায় তখন ওরা সাফাই দিতে বসে যায় ইয়েস আবার টাইটেল আলাদা রকম আমাদের খুব টাকার লোভ যেটা আমরা প্রশ্ন করছি সেটা সেটাকেই টাইটেল দিয়েছে ভিডিওতে ঢুকে দেখলাম পুরো সাফাই দিচ্ছে অনেক কথা বলেছে তোমরা সবাই দেখেছো আমি জানি আমার কিছু কথা বলার ছিল আমার ভিডিও থ্রু আমার পরিবারের লোককে প্লাস এম এস এলদেরও যে তোমরা যে সেকেন্ড চ্যানেলটা খুলেছিলে আমার ওটা এতদিন দেখা হয়নি আমি দেখার পর অবাক হয়ে গেলাম তোমাদের তোমরা যখন সেকেন্ড চ্যানেল চ্যানেল খুলেছো তোমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলে বলছো যে পুরোনো ছোট কার্টুন ভিডিওগুলো অনেক রকম ল্যাঙ্গুয়েজে বারবার ওরা ডাবিং করে আর ছাড়ে তোমরা কোনো কার্টুন ক্যারেক্টার নও। তোমরা তোমাদের লাইফ স্টোরিটা সবার সামনে তুলছ তো তোমাদের এখন লাইফ স্টোরিতে কি চলছে সেটা দেখাও পুরোনো ভিডিওগুলোকে নিয়ে এসে কেন দেখাচ্ছ সিম্প্যাথি কেন গেন করছো আর একটা এই 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 জল এই জলজল ওর নিজে মুখে বলেছে যে ওখানে মানে হিন্দির যারা দেখে যারা হিন্দিতে ব্লগ দেখে তারা তো কেউ ওদেরকে চেনে না বাংলাই চেনে ইয়েস বাংলায় চেনে বলে তুমি তোমার বাংলার চ্যানেলে কমিউনিটি পোস্ট বা কোথাও তুমি বলো কিন্তু তুমি না বললেও বলে না পাপ চাপা থাকে না এটা পাপই বলবো কারণ তুমি এবার বাঙালিদের ইমোশান নিয়ে খেলা তোমার শেষ এবার তুমি হিন্দি যারা হিন্দি হিন্দিভাষী তাদের তাদের কা মানে তাদেরকে নিয়ে তাদের ইমোশন নিয়ে তুমি খেলছো এখন তোমরা তোমরা খেলছো তোমরা কোনো ক্রাইম করনি ঠিক কথা তোমরা পুরনো ভিডিও দিচ্ছ তোমরা হোয়াইটিস সাথে কথা বলেছো আর আমি আমি সত্যি জানি না যে ইউটিউব থেকে কোনো ম্যানেজার দেয় কি না এটা যদি তোমরা কেউ জানো আমাকে একটু কমেন্টে বলবে প্লিজ কারণ এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই জ্ঞান নেই সেটা আমার বলতে কোনো সময় খারাপ লাগবে না আমার এই বিষয়ে সত্যি কোনো জ্ঞান নেই তোমাদের যদি কোনো কিছু জেনে থাকো তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি খুব খুশি হব যে ওয়াইটি থেকে ম্যানেজার দেয় আমি জাস্ট অবাক শুনে মানে আমি অবাক হয়েছি যদি তোমরা আমাকে জানাও তারপর আমি এই ম্যানেজার নিয়ে একটা ভিডিও করব আমার তুচ্ছ জ্ঞানে আমি জানি না যে ওয়াইটি থেকে ম্যানেজার দেয় মানে এটা আমি শুনে খুব অবাক হয়ে গেলাম অনেকবার শুনেছি ওদের কথাটা বাই বে একটু গলাটা ভাঙা ভাঙা কারণ এঞ্জেলের ওপর সারাদিন চিৎকার করতে করতে গলা আমার ভেঙেই যায় তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা হিন্দিতে ভিডিও করছো খুব ভালো কিন্তু তোমাদের এখনকার যে লাইফস্টাইল সেই ভিডিওটা তোমার তোমরা ওখানে আনো তোমরা কোনো কার্টুন কোনো কার্টুন বা কোনো স্টোরি তোমরা রিপিট করছো না করছো না ঠাকুমার ঝুড়ি বা যে কোনো যে কোনো তোমরা যতগুলো মানে কথা বললে যেগুলোতে কোনো কার্টুন থাকে আমরা আমি যেমন নিজে নিজের রোজ ডোরেমন না দেখলে আমার ঘুম আসে না আমি রোজ রাতে ঘুমাবার আগে ডোরেমন চালাই দেখি আমার ডোরেমনের প্রতিটা এপিসোড মুখস্ত আমিও জানি ডোরেমনের অনেকগুলো ল্যাঙ্গুয়েজে হয় কিন্তু ডোরেমনে ডোরেমন বা অন্য যে কোনো কার্টুন এর সাথে তোমরা তোমাদের লাইফস্টাইল ব্লগকে কি করে মানে অ্যাক করে দিচ্ছ কি করে তোমরা যে জিনিসটা দেখাচ্ছো সেই জায়গায় তোমরা তোমাদের এখনকার কি স্টেট কোন মানে জায়গায় কোন স্টেজে তোমরা রয়েছো স্টেট বলছি সরি কোন স্টেজে তোমরা রয়েছো সেটা দেখাও মিথ্যে কথা বলে লোকের ইমোশন নিয়ে খেলে কতদিন মানে টানবে তোমরা তোমরা তো এবার মানে আমাদের বাঙালিদের ঠকিয়ে তোমরা এবার হিন্দু মানে মানে যারা যাদের ল্যাঙ্গুয়েজটা হিন্দি ওদেরকে তোমরা এবার ঠকাচ্ছ সরি সাউন্ডটা হলো আমি সাইলেন্ট করতে ভুলে গেছিলে ভুলে গেছি সরি তো যাই হোক তোমরা তো ওদেরকে ঠকাচ্ছ তোমরা কত জনকে আর ঠকাবে আর গালাগালি খাওয়াটা এখন তোমাদের ধর্মে শুয়ে গেছে আসলে গালাগাল গালাগাল খাওয়ার মতো কাজ করলে গালাগাল জানো তোমরা যে যে ভুলগুলো করো সেই ভুলগুলোতে তোমাদের গালাগাল খেতেই হবে তো গালাগাল ছুঁয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক খুব স্বাভাবিক তোমরা অ্যাকচুয়ালি মানুষদের বারবার বারবার প্রতিটা মানুষের ইমোশান নিয়ে খেলা ছাড়া তোমরা আর কিচ্ছু জানো না পুরোনো ভিডিওগুলো দিয়ে তোমরা মানুষের ইমোশনকে নিয়ে খেলছ তোমরা বাঙালিদের ইমোশান নিয়ে খেলে তাদের পয়সা নিয়ে তোমাদের শেষ হয়নি সত্যি তোমরা লোভী তোমরা বললে না যে ডাক্তারের বা অন্য মিস্ত্রিদের কথা তোমরা নিজেরা কত ইনকাম করো গুরু একবার ভেবে দেখেছ তিরিশ হাজার দশ হাজার লোকে ইউটিউবে পেয়ে পঞ্চাশ হাজারও কেউ পায় পেয়ে খুশি হয়ে যায় তোমরা মানে লাখ টাকা ইনকাম করছো একটা চ্যানেল থেকে তারপরেও তোমাদের কম পড়ছে আসলে কি বলো তো যত পাও তত তোমাদের কম তোমরা যতই পাও তোমাদের খরচা কি বলতে পারো বরের ট্রিটমেন্ট না করিয়ে বরকে পঙ্গু সাজিয়ে ঘ মানে ওয়াইটি লোকেদের ওয়াইটি মানে বলতে আমার খুব একটা ভালো লাগে না ইউটিউবের লোকেদের কাছে রিপ্রেজেন্ট করছো তোমার পঙ্গু বরকে সেটা দেখিয়ে ইনকাম করছো লজ্জা লাগে না লজ্জা লাগে না তোমাদের এটা করতে প্রত্যেকবার তোমাদের এক জিনিস দেখি ক্ষমতা থাকলে সাফাই তো অনেক রকমের দাও এটার সাফাইটা দাও তোমার তোমরা কি মনে করো যে তোমাদের চ্যানেলটা একটা আমি কোনো ডেলি ব্লগিং চ্যানেল দেখিনি যারা নিজেদের পুরনো ভিডিওগুলোকে হিন্দিতে মানে ডাবিং করে দিচ্ছে আমি সত্যি দেখিনি ডেলি ব্লগিং চ্যানেল মানে তারা তাদের ডেলি লাইফ দেখায় তুমি পুরনো লাইভ দেখাচ্ছ তোমার মানে তুমি আবার সিম্প্যাথি গেন করছো এটাকে সিম্প্যাথি গেন করা ছাড়া আর কিচ্ছু বলে না আমার ওই তুচ্ছ মানে ওই ছোট তোমাদের কথা অনুসারে অনেক বুদ্ধি কম অনেকে অনেক কিছু বলো বাট আমার ওই বুদ্ধি কম বুদ্ধি মাথায় নিয়েই আমার মনে হচ্ছে এটা তো যারা সাপোর্ট করছো তাদের কি করে মনে হয় না আমি জানি না কেন ছেড়ে দেব ওদেরকে কেন ছেড়ে দেব আজকে অন্যরা কেউ দু তিনটে চ্যানেল করলে প্রবলেম হয় না একে তো মা বোন নিজে মানে ফুল ফ্যামিলি সবাই ইউটিউবে চ্যানেল খুলে বসে আছে প্রত্যেকজনা প্রত্যেকজনা ভালো ইনকাম করছে এদের তারপরেও হয় না অনলাইনে ব্যবসা তারপর সেটাও ঠিক আছে করতেই পারে ঠিক আছে চলো মেনে নিলাম আবার ওয়াইটিতে একটা চ্যানেল খুলেছে খুলে কি করছে পুরনো কষ্টের ভিডিওগুলো সেগুলোকে দিচ্ছে আবার কমেন্ট অফ করে রেখেছে যদি ওখানে কেউ কমেন্ট করে দেয় তাহলে তো ওই হিন্দির লোকগুলো যারা ওদেরকে চেনে না যারা ওদের চেনে না যারা ওদের এই ব্যবসাটা বুঝতে পারছে না তাদেরকে কি করে টুপিটা পরাবে ওই জন্য কমেন্টটাকেও অফ করে রেখে দিয়েছে মাস্টার মাইন্ড তোমরা তোমরা মাস্টার মাইন্ড মানুষের মাইন্ড নিয়ে কি করে গেম খেলতে হয় তোমাদের থেকে কেউ শিখুক তোমাদের থেকে কেউ শিখুক তোমরা মানুষের মাইন্ড নিয়ে কি করে গেম খেলো আমি বলতে বাধ্য হলাম তোমাদের দুজনার কথা শুনে আমার এটাই মনে হলো যে তোমরা বোঝানোর চেষ্টা করছো যে আমাকে তোমরা একটা উত্তর দাও কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ যারা একটা বাংলায় করেছে তারা আবার হিন্দিতেও করেছে আমাকে সেটা দেখিয়ে দাও আর যদি করেও তারা তাদের যেটা প্রেজেন্ট ডেটে যেটা চলছে তারা সেটাই দেখায় তোমাদের মতো ডুপ্লিসিটি করে না যে এখন আমরা ভালো আছি কিন্তু পুরোনো যে সিম্পাতি গেন করা যে ভিডিওগুলো সেগুলো নিয়ে আসি ভিউজ তো আস্তে আস্তে কমছে ওই জন্য এগুলো করছো তাতেও তো কমেও তো এত তারপরেও এত খাই তোমাদের সত্যি টাকার লোভ তোমরা লোভী তোমরা লোভী তোমরা চাও তোমরাই বাড়বে তোমরা চাও তোমরাই বাড়বে আজকে এতগুলো দিন তুমি নিজে বললে জুন বুধায় বলেছিল ভিডিওতে যে জুনে ওরা হিন্দি চ্যানেলটা খুলেছে দেরি করে আমরা জানতে পেরেছি জুন না জুলাই বললো আমার ঠিক মনে নেই মাসটা খুলেছে কিন্তু জানাই নি আমাদের কিন্তু দেখো তোমরা না জানালেও আমরা সবাই জানতে পেরে গেছি তোমরা কি ভাবলে তোমরা জানাবে না আমরা কেউ জানতে পারবো না খুব বুদ্ধিমান মনে করো নিজেদের না অতটা বুদ্ধি তোমাদের নেই অতটা বুদ্ধি তোমাদের নেই চলো বাই লাভ ইউ অল আমার ছোট্ট মাথায় ছোট্ট যে বুদ্ধিতে আমার বুদ্ধিতে যেটুকু মানে বুঝেছি আমি সেটুকু তোমাদের সবার সাথে শেয়ার করলাম তোমরা যতজন পারো হিন্দিতে ভিডিও বানাও বানিয়ে আমি পারলে আমার এই চ্যানেল থেকে হিন্দিতে ভিডিও বানাবো বানিয়ে আমি ওদের এগেনস্টে বলবো আমি এই ভিডিওটা বাংলাতেই করলাম কারণ আমার মনে হলো আমাকে যারা তোমরা এমএসএলের বিরুদ্ধে আমি যখন ভিডিও করি তোমরা অনেকে আমাকে প্রচুর কমেন্ট করো তোমাদের কমেন্ট তোমাদের সাপোর্ট আমার এতটাই ভালো লাগে তার জন্য আজকে যখন আমি ওদের এই জিনিসটা দেখলাম সত্যি এটা ওদের একটা ষড়যন্ত্র সত্যিই তাই ব্যবসা হয়ে গেছে নিজের পঙ্গু স্বামীকে নিয়ে ব্যবসা করছে লিটারালি এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না যাই হোক থ্যাংক ইউ সো মাচ যারা আমার এমএসএলের বিরুদ্ধে কথা মানে যেগুলো আমি আমার মন্তব্য রাখি সেগুলোকে তোমরা যারা সাপোর্ট করো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা সাপোর্ট করো না তাদেরকে কিছু বলার নেই তোমরা চোখ থাকতেও অন্ধ এটুকুই বলবো সবার দিন ভালো কাটুক সবাই খুব ভালোভাবে সারা দিনটা কাটাও তোমাদের যে যে যা কাজে যাবে তোমাদের প্রতিটা কাজ যেন ভালোভাবে হয় এটাই বলবো bye love you all